Assalamualaikum বন্ধুরা আবার চলে আসলাম জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত একাদশ এবং লাইভ ম্যাচের আপডেট নিয়ে তো চলুন আগে দেখে নেই বাংলাদেশের চূড়ান্ত একাদশ প্রথমেই থাকবেন এনামুল হক বিজয় এবং লিটন কুমার দাস তিন নম্বরে থাকবেন নাজমুল হাসান শান্তু চার নম্বরে থাকবেন আফিফ হোসেন ধ্রুব পাঁচ নম্বরে নুরুল হাসান সোহান ছয় নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত সাত নম্বরে শেখ মেহেদি হাসান আট নম্বরে মেহেদি হাসান মিরাজ অথবা একজন ব্যাটসম্যান বেশি খেলাতে পারে সেখানে আসতে পারে পারভেজ হোসাইন ইমন নয় নম্বরে নাসুম আহমেদ দশ নম্বরে তাসকিন আহমেদ এবং এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান বন্ধুরা আপনার পছন্দের একাদশ কোনটি তা কমেন্ট করে লিখে ফেলুন আর ক্রিকেটের সকল লাইভ আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এখন চলুন দেখে নেই জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের সকল ম্যাচ কীভাবে লাইভ দেখবেন বরাবরের মতো এবার জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের খেলাগুলো টিভিতে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এখন কথা হচ্ছে টিভিতে তো খেলা দেখাবে কিন্তু মোবাইলে কীভাবে খেলা দেখবেন অস্থির হবেন না বলছি এক্ষুনি ট্রফি অ্যাপসের নাম তো সবাই শুনেছেন যারা মোবাইলে খেলা দেখতে চান তারা এই ট্রফি অ্যাপসটি ইনস্টল করে টি স্পোর্টস চ্যানেল সিলেক্ট করলে সহজে খেলা দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আর দেরি না করে এখনই ইনস্টল করুন আর বসে পড়ুন খেলা দেখতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ